হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাইছো মোর প্রিয় রেশম চ্যানেলত। বন্ধুসকল, আজির দিনটোৰ কেইটামান গুরুত্বপূর্ণ খবর আপোনালোকক জানাম, গতিকে ভিডিওটো একেবারে শেষলৈ চাই থাকিব। ইয়ার আগতে আপুনি যদি মোৰ চ্যানেলটো এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, তেন্তে এনেকুৱা ভিডিওবোৰ আপডেট হবাতকৈ আগত পাবলৈ মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্রেস কৰি দিব। আজির প্রথম খবরটি হল মুখ্যমন্ত্রীসকলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দুখন রাজ্যের বাহিরে লকডাউন প্রত্যাহারের পক্ষত সকলো রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সোমবারে ভিডিও কনফারেন্সের জড়িয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসকলের এখন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত কোভিড-19 লকডাউন সম্পর্কত মুখ্যমন্ত্রীসকলের মতামত বিচরা হয়। মেঘালয় আর হিমাচল প্রদেশের বাহিরে বাকি সকলবর রাজ্যই কোভিড-19 লকডাউন উঠাই দিয়ার পক্ষত মতামত রাখিছে। বৈঠকত সকল রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকে যদিও করোনা ভাইরাসে মহামারীর রূপ লওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীসকল আর প্রধানমন্ত্রীর মজত পুনপটিয়াক বার্তালাপ হয় আর সময়ের নাটনির ইয়ারে 9 জন মুখ্যমন্ত্রীহে কথা পাতিলে সক্ষম হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা পতা মুখ্যমন্ত্রীসকলের ভিতর আছে মেঘালয়, মিজোরাম, পুডুচেরি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, বিহার, গুজরাট আর হারিয়ানার মুখ্যমন্ত্রী। আনহাতে বাকি মুখ্যমন্ত্রীসকলক বক্তব্য লিখি পঠাবলে কোয়া হয়েছে। প্রথমতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড চাংমাই কয় যে রাজ্যখানে আন্তঃরাজ্যিক আর আন্তঃজিলা যাতায়াতের নিষেধাজ্ঞারে 3 মের পিছত পিছলৈকে লকডাউন অব্যাহত রাখব বিচার। অবশ্যই অত্যাবশ্যক সেবাসমূহ জরুরী চিকিৎসার অনুমতি থাকিব। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাংগাই কেন্দ্রই যি সিদ্ধান্ত লয় তাকেই অনুসরণ করব বলে জানিবলে দিয়ে। ইপিনে পুডুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণা স্বামীয়ে রাজ্যখনের স্বাস্থ্যসেবার কর্মীসকলের পিপি তথা আন চিকিৎসা সামগ্রী আগবহার কেন্দ্রের হস্তক্ষেপ বিচার। 3 মেত লকডাউনের অন্ত পড়ার পাশত উদ্যোগসমূহ আরম্ভ করার ইচ্ছা প্রকাশ করে আর কোভিড-19 বিরুদ্ধে যুঁজ দিবল কেন্দ্রীয় সরকারের বিত্তীয় সাহায্য বিচার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতে সকলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে পর্যায়ক্রমে ব্যবসায় তথা বাণিজ্যিক কাম কাজ আরম্ভ করা উচিত বলে মত পোষণ করে। বৈঠকত বিকাশের অর্থনৈতিক সঞ্জীবন মুখ্য বিষয় বলে দোহারে। আনহাতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরে কয় যে রাজ্য সরকারে এতিয়া অর্থনৈতিক কার্যকলাপ আরম্ভ করার স্থিতি লাভ করেছে। অবশ্যই আন রাজ্যসমূহের বিষয়সমূহ বিবেচনা করে লকডাউন অব্যাহত রাখা উচিত বলে কয়। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে দেওবারে কৈছিল যে দেশত 3খন করোনামুক্ত জেলা আছে, আন 297খন জেলাত কোনো হটস্পট বা 5টাতকৈ অধিক ঘটনা পোৱা সৰু অঞ্চল নাই। জানিবলে দিয়া মতে দেশের মাত্র 127খন জেলাতে কোভিড-19 রেড জোনত আছে। আজির দ্বিতীয় খবরটি হল 16 দিনের সিল করা হল চানমারির মিলননগর মসজিদ। মহানগর প্রশাসনে আজি চানমারির মিলননগরত থাকা 2 নং মসজিদটি 16 দিনের সিল করে দিয়ে। অহা 11 মেলৈকে মসজিদত কোনো ব্যক্তি প্রবেশ করব নিব। জানিপরা মতে মসজিদটির দায়িত্বত থাকা ইমাম ইহাদুর রহমানে লকডাউনের চলি থাকার মাজতে রেড জোন হিসাবে গৃহীত নলবারীলৈ গৈ তারপর পত্নী আর পুত্রক লৈ উভতি আহিছিল। রমজান মাহ আরম্ভ হওয়ার হেতুকে ইমামগৰাকীয়ে পূর্বর দরে তারপর ঘুরি আহি যা দেওবারে মসজিদত আজান দিয়ে। ইপিনে পত্নী পুত্রক লৈ তেও নলবারীপরা ঘুরি অহার বলে স্থানীয় রাইজে জানিব পারি প্রশাসনক খবর দিয়ে। মহানগর জেলা প্রশাসনে স্থানীয় রাইজর অভিযোগের ভিত্তিত দেওবারে মসজিদত উপস্থিত হয়ে ইমাম ইহাদুর সহ পত্নী আর পুত্রক পৃথকা পৃথকে কোয়ারেন্টাইন করে। ইয়ার পিছত জেলা প্রশাসনে মসজিদটির সমগ্র মিলনপুর অঞ্চলটি স্যানিটাইজ করে আর সুরক্ষাজনিত কারণত 16 দিনের মসজিদটি সিল করে দিয়ে। আনহাতে ইতিমধ্যে নলবারীত থাকা ইমামগৰাকীর পরিয়ালর আন সদস্যসকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিপরা গেছে। এই পর্যন্ত কোনো এগারী লোকের দেহত করোনার উপস্থিতি পোৱা নাই যদিও সকলকে 14 দিনের কোয়ারেন্টাইনত রাখা হয়েছে। আজির তৃতীয় খবরটি হল উকিল গগৈ সহ কৃষক মুক্তির সকলো নেতাক বিনা শর্তে মুক্তির দাবি সদৌ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থার। সদৌ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থায় উকিল গগৈ সহ কারাবন্দী হয়ে থাকা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আটাইকেজন নেতাক বিনা শর্তে শীঘ্রে মুক্তি করে দিবলৈ সরকারক দাবি জানায়। কেইবাটাও গোচরের ভিত্তিত এনআইএ আর আরক্ষীয়ে গ্রেপ্তার করে রখা সংগঠনটির নেতাকেজনক রাজ্য সরকারে প্রতিশোধমূলকভাবে জেলত ভরাই রাখিছে বলে সদৌ বিটিসি সংখ্যালঘু ছাত্র সন্থায় দেওবারে প্রেস বিজ্ঞপ্তিত অভিযোগ করে। বর্তমান শাসক পক্ষ আর নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে জনতার হয়ে মাত মাতি অহার বাবে উকিল গগৈর কৃষক মুক্তির কারাবন্দী নেতাসকলে ইয়ার মূল্য ভরবলগা হয়েছে বলে সংগঠনটির সাধারণ সম্পাদক তাইসান হুসেনে কয়। আর কয় এটার পিছত আনটুক গোচর জাপি এইদরে বারম্বার গ্রেপ্তার করে অহা কার্য সিধা সিধি জনতার যি গণতান্ত্রিক প্রতিবাদী কণ্ঠ তাক রোধ করার এক অভিপ্রায়। মানুষে তেওঁলোকৰ উদ্দেশ্য ভালদরে বুঝি উঠিছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে যময়ত আসুর শীর্ষ নেতা আছিল এই সম্পর্কত এক অনুভূতিশীল মনোভাব দেখাই বন্দী নেতাকেজনক মুকলি করে দিয়া উচিত বলে কয়। গতিক ভিউয়ার্স, এইকটাই আসলে আজির গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভাল লাগিলে সকলে লাইক করব আর এনেকা ইন্টারেস্টিং ভিডিও সবাতক আগত পাবলে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে দিব।